আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, বাংলাদেশে প্রথমবারের মতো সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করলো বাংলাদেশের সর্বপ্রথম মেট্রোরেল। দূরত্ব ছিল উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত। এ সময় মেট্রোরেলের গতি ছিল ঘন্টা 20 থেকে 25 কিলোমিটার। রেল কর্তৃপক্ষ জানিয়েছে মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি। হয়তোবা কিছুদিনের ভিতরেই ঢাকাবাসীর যানজটের অবসান ঘটতে যাচ্ছে। দর্শক, মেট্রোরেল সম্পর্কে আপনার কী ধারণা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।